আসলে দেখুন, প্রত্যেকেরই তো একজন স্বপ্নের পুরুষ থাকে বা স্বপ্নের রানী থাকে যে আমার লাইক পার্টনার এরকম হবে ওরকম হবে, কিন্তু আমার স্বপ্নের পুরুষ অবশ্যই জায়েদ খান না, অন্য কেউ থাকতে পারে। তো এখন যেহেতু সেই মানুষটার দেখা আমি পাইনি, তার মানে ইন ফিউচার আমি তার দেখা পাচ্ছি, পেতে যাচ্ছি। আর জায়েদ ভাইয়ের বিষয়ে আমি যেটা বলবো, অনেকে আমাকে এই কোশ্চেনগুলো করে যে তাহলে কি আপনাদের মধ্যে কোনো সম্পর্ক চলছে কি না, বা আপনি কি সেই মেয়ে কি না যে টাকার বিনিময়ে জায়েদ খানের সঙ্গে সময় কাটাতে চেয়েছেন। তা আমি আসলে এরকম কিছুই না। একটা বিষয় কি জানেন, সেটা হচ্ছে যে একটা মানুষকে যদি আমরা সবাই ইগনোর করি, সবাই যদি নেগেটিভভাবেই তার সব কিছু নেই, ভাই পজিটিভটা কে নেবে? ধরেন আমি একজন পার্সন, আমার 10 জনের মধ্যে 5 জন আমাকে ভালো চোখে দেখবে, 5 জন আমাকে অবশ্যই নেগেটিভভাবেই নেবে, হয়তো আমার ভক্ত নাও থাকতে পারে। তা আমার কথা হচ্ছে যে একটা মানুষের যদি 10 জনের মধ্যে 10 জনে যদি নেগেটিভভাবে সে মানুষটাকে নেয়, তাহলে পজিটিভভাবে তাকে কে নেবে? তো সেদিক থেকে ধরতে গেলে আমি জায়েদ ভাইকে ইন্সপিরেশন যোগাই যে হ্যাঁ, আছি আপনার পাশেও কেউ আছে। তো ব্যাপারগুলো আসলে এত, আমি ওনাকে এটাই বোঝানোর চেষ্টা করি যে সবাই যে ট্রল করে, সবাই হাসি ঠাট্টা তামাশা করে, তো তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা এত কিছুর মধ্যেও তাকে পছন্দ করে বা তার সাথে আছে, তাকে সাহস যোগাচ্ছে, এমনটাই আর কি। হ্যাঁ, উনি যেহেতু পুরুষ, ওনাকেও অনেকে চাইতে পারে, ওনাকে নিয়েও অনেকে স্বপ্ন দেখতে পারে, এমনটা হতেই পারে। আর একজন যদি নায়ক হিসেবে বলি যে হ্যাঁ, উনি ঠিকঠাক আছেন, কিন্তু এটা সত্যি যে ওনার কোনো ছবি হয়তো হিট হয়নি, কিন্তু নায়ক হিসেবে কিন্তু খারাপ না। যদি উপরওয়ালা চায় কখনো, তাহলে এটা আমি আসলে বলবো যে আমার তো না করায় আর কোনো অপশন নেই। যার জোড়া যেখানে, এটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তার সঙ্গে তার হবে। হ্যাঁ, এটা আপনি আমি চাইলেও ঠেকাতে পারবো না বা কোনো কিছু করতেও পারবো না। বড়ই গাছ থাকলে যেমন মানুষ ঢিল ছুড়বে, তেমন মেয়ে মানুষ থাকলেও ছেলেরা চাইবে কথা বলার জন্য, বিয়ের প্রস্তাব হোক, প্রেমের প্রস্তাব হোক, এসব কিছু আসবে, তো এটা স্বাভাবিক। হ্যাঁ, এমনটা যে আমার ক্ষেত্রে ঘটে না তা আমি বলবো না, কিন্তু এখনও পর্যন্ত ওরকম বাজে কোনো কিছুর সম্মুখীন আমার হতে হয়নি। কিন্তু হ্যাঁ, অনেক টেক্সট আসে, ছেলেরা নক দেয়, অনেকে বলে বিগ ফ্যান, হ্যাঁ আপু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, এই সেই, এইটাও হবে, এটা স্বাভাবিক, এটা যে যেভাবে নেয় আর কি। এখন পর্যন্ত যদি প্রেমের প্রস্তাব বলে গুনে শেষ করা যাবে না, আসলে অগণিত পেয়েছি, আর এটা আসতেই থাকবে যেহেতু মেয়ে বলে। তো ভালো খারাপ মানুষ বলবে, হ্যাঁ সব কিছু বলবে। এখন আমি কী করছি সেটা আমি ব্যক্তি আমি জানি যে আমি ভালো করছি না খারাপ করছি। এখন ওনার সঙ্গে কাজ করতে গেলেই যে নেগেটিভ কিছু আমার সঙ্গে ঘটে যাবে, এটা তো কথা ঠিক না, তাই না? আর ওনা, আমি তো যতটুকু শুনেছি বা দেখেছি পার্সন ব্যতীত, ওনার সঙ্গে ওইভাবে এমন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা অন্য কারোর সঙ্গে ঘটেনি। তা আমার সঙ্গে এমন কিছু ঘটবে এই চিন্তাও আমি করি না, এই চিন্তা করে আমি তার সঙ্গে কাজ করা থেকে বিরত থাকবো, আমি এটাও চাইবো না। আমি যদি সেক্ষেত্রে বলি, আমি যখন ছোটোবেলায় ছিলাম, আমার যখন থেকে মিডিয়ায় কাজ করার ইচ্ছে মানে জেগেছে, আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ আমার এইটা আমার একটা ড্রিম, তো তখন থেকে আমার কাজ করার খুব ইচ্ছে ছিল রাজ্জাক স্যারের সঙ্গে, যে আমি যদি ওই পার্সনটার সঙ্গে একবার স্ক্রিন শেয়ার করতে পারতাম কোনোভাবে, হয়তো আমার ভালো লাগতো, কিন্তু সেটা তো আর পসিবল না। তো এর পরবর্তীতে যদি কেউ একজন থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই সাকিব খান। হঠাৎ করে আমার কাছে অফার আসলো, সো তারপর আমার কাজটা হঠাৎ করেই করা হলো, যেহেতু প্ল্যান ছাড়া। আর এক্সপিরিয়েন্স অবশ্যই আমি বলবো যে উনি অনেক ভালো মনের একজন মানুষ, আর হচ্ছে ভালো ছিল কাজটা, খারাপ না। এটা আসলে মিউজিক ভিডিও তো না, বেসিক্যালি যেটা হয়, আমরা তো সবাই জানি যে উনি প্রত্যেক ঈদে ওনার নিজস্ব কিছু অ্যালবাম সামনে আনে, তো নিজের গানে কিছু মডেল থাকে প্লাস, এটা তো আপনিও জানেন। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে এবারেও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না, তার নিজের গাওয়া গানের তার একটা অ্যালবামে আমি মডেল হিসেবে আছি। শুরুটা আসলে আমার হয়েছিল ফটোশ্যুটের মাধ্যমে, তারপর আমি সৌমিত্র ঘোষ ইমন ভাইয়ের হচ্ছে একটা মিউজিক ভিডিওর মাধ্যমে আমার আর কি জার্নিটা শুরু হয়, ওখান থেকে আস্তে আস্তে নাটকের দিকে মুখ করা। সিনেমা নিয়ে আমার পরিকল্পনাটা হচ্ছে অনেক বড় মাপের, যেহেতু আমি সিনেমা করব, আর নায়িকা তো আসলে মুখের কথা না, যে আমি আজকে বললাম আমি নায়িকা হব, কালকে আমি নায়িকা হয়ে গেলাম, এমনটা কিছু না। নায়িকা হতে গেলে একটা সিনেমাতে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে একজন নায়িকা হিসেবে, আমি সেগুলোর জন্য প্রস্তুতি নিই।
যাচ্ছি, আর যেহেতু সিনেমা করব এটা ইনশাআল্লাহ ঈদের পর, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে হয়তো ঈদের পর কাজ শুরু হতে পারে। সাকিব খানে যখন আমি মুভিগুলো দেখতাম তখন উনি সাইড হিরোর ক্যারেক্টারগুলো বেশি করতেন। সাইড হিরো মানে হচ্ছে প্যারালাল ক্যারেক্টারগুলো, হয়তো রিয়াজ আছে সঙ্গে, সাকিবও আছে, কেউ থাকে বিষয়গুলো। আমার তখন হতো কি, ওনার অভিনয় আমার খুব ভালো লাগতো, কেন জানি না, আমি ওনার অভিনয় দেখে ইমোশনাল হয়ে যেতাম। উনি কান্না করলে আমার চোখ দিয়েও পানি চলে আসতো, মানে ওনাকে আমার খুবই ভালো লাগতো। এখন একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনে কিছু ঘটেছে বা ঘটবে সেটা নিয়ে যদি আমি সেই ব্যক্তিটাকে অপছন্দ করি, ভাই এটা তো তাহলে আমার পছন্দের কোনো ধাঁচেই পড়ে না। আমি ব্যক্তিটাকে পছন্দ করি মানে তার আমি কাজকে পছন্দ করি, হ্যাঁ তার ব্যক্তিগত জীবনে কী ঘটেছে না ঘটেছে এটা আমার দেখার বিষয় না। আমি অবশ্যই বলবো যেহেতু ওনার নামের আগে সুপারস্টার, সুপারস্টার তো এমনি এমনি হয়নি, একদিনেও হয়নি, তাই না? তো অবশ্যই উনি ওই জায়গা পর্যন্ত নিজেকে নিয়ে গেছেন, সেই পর্যন্ত নিজেকে যোগ্য করে তুলেছেন, সবার সামনে নিজেকে প্রমাণ করেছেন, জন্যই আজকে তিনি সাকিব খান। তো আমি বলবো যে হ্যাঁ, একজন সুপারস্টার হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা দরকার তার মধ্যে সব কিছুই আছে। আমি কিন্তু খুব বেশি কাজ করি না, আমি খুব বেশি কাজ করছিও না, তো আমি হয়তো ঈদে একটা দুটো প্রজেক্টে কাজ করব, আর হচ্ছে ঈদের পর আমার যেটা প্ল্যানিং আমি বললাম তো আমি মুভি করব, তো সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর ঈদের পর আমি যেহেতু নাটক থেকে আমার যাত্রাটা শুরু, আমি অবশ্যই নাটক তো ছেড়ে দিব না সিনেমার জন্য, তো আমি কন্টিনিউ নাটকগুলো